হাই फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল কিচেন কুইন কিচেন কুইন হতে তোমাদের আরো একবার স্বাগত আমি প্রতিভা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কি সেটা তো দেখাবই তো এখন বাজে সন্ধ্যে 6টা তো ইউটিউব চ্যানেল দেখছিলাম আমি আর দুই কন্যা মিলে তো প্রচুর খাওয়ার চ্যানেল দেখছিলাম তাই দেখে মেয়েদের ইচ্ছা হলো মা একটা চ্যালেঞ্জ করব তো আজকে যেহেতু শনিবার নিরামিষ তা বাইরে তো এখন বেরোচ্ছি না তো ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে করা যেতেই পারে জানিসটা তো ঘরে যা ছিল তাই দিয়ে আজ চ্যালেঞ্জ হচ্ছে মানে এমন কিছু আইটেম নয় কিন্তু ওদের খিদেটাও মিটবে চ্যালেঞ্জের শখটাও মিটবে তাই আজকে নিয়ে বসে পড়েছি ওদেরকে তো কি চ্যালেঞ্জ আছে অবশ্যই দেখাবো তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে সেটাও আমাকে জানাতে পারো আর যারা আমার চ্যানেলে এখনো নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো আজকে কি চ্যালেঞ্জ ওরা করছে দুই বোনে এই যে চ্যালেঞ্জ হবে কি দেখছো সিমুই পায়েস যেহেতু ঘরে যা ছিল তাই দিয়ে গেছে আর চারটে করে বিস্কুট নিয়েছে নিজেরাই জল টল বয়জন করে নিয়েছে এই যে আমার ছোট কন্যা বসে পড়েছে আর এই হলো বড় কন্যা তাহলে বড় কন্যা কি বলবে শুনে নাও একটু হাই আই এম টিয়া শামরা চলে এসেছি পায়েস চ্যালেঞ্জ নিয়ে মায়ের চ্যানেলে হ্যাঁ হাই আই এম পূর্বশা চ্যালেঞ্জ ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো হ্যাঁ তো চ্যালেঞ্জ হবে আজকে এই দিয়ে তাহলে ওরা খুব এক্সাইটেড তো দেখো ওদের খাওয়াটাই মেইন আমার কাছে চ্যালেঞ্জের কোনো পুরস্কার নেই মানে ফার্স্ট হলে যে পুরস্কার আছে লাস্ট হলে যে পানিশমেন্ট আছে সেরকম কোনো ব্যাপার নেই ওদের ইচ্ছা মতো ওরা খাবে ওদের ইচ্ছা মতো ওরা খাবে তাই এখন শুরু করা যাক তাহলে দেখো ভিডিওটা কোনো টাইম বাধা নেই হ্যাঁ খেতে হবে তাড়াহুড়ো করা দরকার নেই ইচ্ছা হবে যখন থেমে যাবা অসুবিধা নেই এবার ঠিক করে নাও নিজেরা নিজেরা আমি ওদেরকে নিয়েই চ্যালেঞ্জ ভিডিও একবার দুবার মনে হয় আপলোড দিয়েছি আমার চ্যানেলে তো আজকেও করছে তো যেরকম পারে করুক এই আর কি তাহলে রেডি স্টার্ট হাসবানা আসার দরকার নাই কে খাচ্ছে না খাচ্ছে দেখার দরকার নাই তোমরা তোমাদের মতো খেয়ে নাও কাছে টেনে নাও একটু আমার দুই কন্যা এটা বড় কন্যা থেকে ছোট কন্যা 3.5 বছর ছোট তো ও হারার আশঙ্কাটাই বেশি আর এর জেতার আশঙ্কাটাই বেশি তিয়া স্যার তো দেখা যাক ছোট বলে যে মানে হার মেনে নেবে এটা কোনো ব্যাপার নয় ছোট বড় থাকলেই যে সেটা কম বেশি হতে পারে সেটা কোনো ব্যাপার নয় এটা নিজেদের উপর ডিপেন্ড করে খাওয়ার উপরে আর দুজনেই আমার দুই কন্যাই খেতে ভালোবাসে তো এই মুহূর্তে বাইরেকার খাবার এনে তো আর চ্যালেঞ্জ করা যাচ্ছে না তো ঘরে যা ছিল তাই দিয়ে হচ্ছে আস্তে আস্তে খাও তাড়াহুড়ো করার দরকার নেই তিয়াসার একটা বিস্কিট পড়ে আছে পূর্বাসারও একটা বিস্কিট পড়ে আছে আর সিমুই পায়েস চলছে কার কতটা আছে জানি না দেখি তিয়াসা মনে হয় সেভাবে হাফ দেয়নি এখনো আর পূর্বাসার প্রায় হাফ শেষ তো মনে হচ্ছে এখন উইনারটা পূর্বাসাই হতে পারে দেখা যাক ওরা এখন কথা বলবে না যে যার মতো খেতে ব্যস্ত যেহেতু ছোট ঠিক আছে ফার্স্ট হলে দুটো চকলেট দেবো মানে ফ্রিজে আছে হ্যাঁ দোকান থেকে আনা আছে চকলেট ওই চকলেটটাই দিয়ে দেবো যে ফার্স্ট হবে ভিডিও সেইভাবে চ্যানেলে আপলোড দেওয়া হয় না তো আজকে সেটা পূর্ণ করার জন্য ভিডিওটা দিলাম মনে হয় হয়ে এসেছে তাহলে পূর্বাশা মনে হচ্ছে ফার্স্ট তাই তো হ্যাঁ হা করে দেখিয়ে দিয়েছে বাটি খালি আর তিয়াসা এখনো রয়েছে জল খেয়ে না একটু তাহলে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো দেখলে নিশ্চয় বুঝে গেলে হ্যাঁ তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তাই তো আবার যদি তোমরা চাও এরকম ভিডিও তাহলে আমাকে জানিও কমেন্ট বক্সে আর আজকের ভিডিওটা কেমন মজা লাগলো সেটাও জানিও তাহলে আজকের মতো হ্যাঁ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।